নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্ব অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার উদ্যোগে গত 7ই অক্টোবর উদ্বোধন হওয়া নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও কুইজ প্রতিযোগিতার চতুর্থ পর্ব বৃহস্পতিবার 21 অক্টোবর নরসিংদী সদর উপজেলার নরসিংদী আইডিয়াল স্কুলে উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলার সভাপতি আসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 2016 সাল থেকে হাঁটি হাঁটি পাপা করে আজকে 2021 সালে এসে এই 5-6 বছরের পথ চলায়, আমাদের 6 বছর চলতেছে, এই 6 বছরের পথ চলায় আজকে সারা বাংলাদেশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের 54টি জেলায় কমিটির মাধ্যমে কাজ চলমান রয়েছে এবং 64টি জেলায় আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে কাজ চলমান রয়েছে এবং দেশের বাইরে 8টি দেশে আমাদের এই ফাউন্ডেশনের শাখা রয়েছে, যেখানে মানুষের সেবায় মানুষের কল্যাণে এই ফাউন্ডেশনের প্রত্যেকটি স্বেচ্ছাসেবকরা কাজ করে যায়। সকাল 10টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, ভালো থাকার অসংখ্য কাজের মধ্যে একটি হচ্ছে যে আমাদের রক্ত নিয়ে যে কাজটা, তো রক্তের কেন প্রয়োজন ব্যাখ্যা করার প্রয়োজনে তোমরা জানো যে চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব মানে অগ্রগতির পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা আমরা এই জ্ঞানটা অর্জন করেছি যে এক মানুষের যদি রক্তের প্রয়োজন পড়ে তাহলে অন্য মানুষও তার পাশে রক্ত দিয়ে তাকে কি বাঁচাতে পারে। এখন এর অনেকগুলো প্রক্রিয়া আছে, আজকে সেই প্রক্রিয়ার একটা প্রক্রিয়া নিয়ে কাজ হচ্ছে, সেটা হলো যে আমি একজনের আমার আত্মীয় আমার আপনজন অথবা মানুষের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন, আমি সেটা দিতে চাই, কিন্তু আমি তাকে দিতে পারবো কি না তার কতগুলো প্রক্রিয়াগত ব্যাপার আছে। তার মানে যাকে রক্ত দেবো তার রক্তের বিভিন্ন গ্রুপ বিভাজন চিকিৎসা বিজ্ঞান করে ফেলেছে, তাহলে কোন গ্রুপে রক্তটা তার প্রয়োজন এবং আমার রক্তের গ্রুপ কি, আমি তাকে দিতে পারবো কি না সেটা জানাটা কিন্তু অনেক বেশি জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিলি মিল্লাত। ব্লাড গ্রুপ জানতে হইলে যদি আমি এমনি বলতাম তোমাদের রিক্সা পাঠায় কোনো ক্লিনিকে কোনো ডাক্তারের কাছে কোনো ওইখানে যেতে হইব আসতে হইব অনেক সময় দরকার এবং যাই যাই আসি আসি করে এগুলো হইতো না। এর জন্য আজকে আমরা আমাদের টার্গেট স্কুলের 600 শিক্ষার্থীদের, কিন্তু আমাদের তো 2টা ক্লাস করে করে ক্লাস হচ্ছে, এই জন্য শিক্ষার্থীতে কম, আমরা আজকে প্রায় 200 মতো ব্লাড নির্ণয় করা যাচ্ছে। আমি আসলামকে আরো বলবো, আসলামের টার্গেট হচ্ছে 10,000, সে নরসিংদী জেলার কোন স্কুলে পড়বে, সে যদি আমাদের 8টা ডেট দেয় আমরা ওই ডেট মতো আমরা টিচারদের বলে রাখবো, ওই ছাত্রদের বলে রাখবো, তাহলে আমাদের আমাদের স্কুল আর বাইরে যেতে হবে না, আমরা একসাথে বসে এই সেবাটা পাবো। আর উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাকিব সহ সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এবং মিডিয়া পার্টনার হিসেবে নরসিংদী টিভি প্রতিনিধি। উৎসর্গ ফাউন্ডেশনের এই উদ্যোগের ব্যাপারে শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে বলেন, আজকে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে রক্ত বিনামূল্যে ব্লাড পরীক্ষা করা হয়েছে, আমি খুবই খুশি, আমি পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত যে আমি আজকে আনসার দিয়ে আমি কিছু করতে পেরেছি। সবশেষে কুইজে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মিডিয়া পার্টনার নরসিংদী টিভিকে সম্মাননা উপহার দেওয়ার মধ্য দিয়ে চতুর্থ দিনের কার্যক্রমটির সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, সহযোগিতায় রেহেনা পারভিন, নরসিংদী টিভি।